আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ার প্রতি মনোযোগী রয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় এক পার্ট পাঁচ, বিষয়বস্তু নিফাক, এই বিষয়বস্তুর আলোকে আমি তোমাদের উদ্দেশ্যে পাঠদান করব। তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়টি শুনবার চেষ্টা করবে এবং বুঝবার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতারণা অর্থাৎ নিফাক, নিফাক শব্দের আবিধানিক অর্থ হল প্রতারণা, কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি ইত্যাদি। আর পরিভাষাগত দিক থেকে মুখে ইমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে। অর্থাৎ মুখে যে কথার স্বীকৃতি প্রদান করা হলো, অন্তরে সেই বিষয়ের প্রতি বিশ্বাস নেই, এমনটি যদি হয় তাহলে সেটা হবে নিফাক বা প্রতারণা বা কপটতা বা ভণ্ডামি, এটাকে দ্বিমুখী নীতিও বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ তাআলা আল মুনাফিকুন নামক সুরার প্রথম আয়াতে বলছেন, আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সুরা আল মুনাফিকুনের মধ্যে মহান আল্লাহ বলছেন যে যারা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী। সুতরাং মুনাফিকদের থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, তাদের সংস্পর্শ ত্যাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে, আত্মসাত করে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এ বিষয়টি এভাবে এসেছে। তাই মুনাফিকি এই সমস্ত আচরণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে আমরা খাঁটি মুমিন হিসাবে পরিচিত হতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ সুরা নিসার 145তম আয়াতের মধ্যে ঘোষণা করছে, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যারা মুনাফিক অর্থাৎ যারা কপট, যারা ভণ্ড, যারা দ্বিমুখী বা পোষণকারী, যারা প্রতারক, মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের জন্যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান নির্ধারণ করেছেন। এটি হলো একটি জঘন্যতম পাপ এবং মুনাফিকরা ইসলামের চরম শত্রু হিসাবে চিহ্নিত। তাই নিফাক ও মুনাফিক হতে আমাদের বিরত থাকতে হবে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর, আর এই গোপন শত্রু হলো মুনাফিক, কারণ তারা প্রকাশ্যে বলে যে তারা মুমিন বা মুসলিম, কিন্তু অন্তরের দিক থেকে তারা কাফির বা মিথ্যাবাদী। তারা মহান আল্লাহ এবং তার রাসূলের প্রতি সত্যিকারভাবে তারা বিশ্বাস পোষণ করে না, বরং সুযোগ সুবিধে আদায়ের জন্য নামধারী মুসলিম হিসাবে তারা সকলের সাথে মিলেমিশে থাকে। এজন্যে বলা হয়েছে প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর, কারণ প্রকাশ্য শত্রুর গতিবিধি লক্ষ্য করা যায়, কিন্তু অপ্রকাশ্য বা গোপন শত্রুর গতিবিধি লক্ষ্য করা যায় না বা লক্ষ্য করা হয় না। তাই নিপাক পরিহার করে চলতে হবে। পরিহারের কিছু উপায় রয়েছে, সেটা হলো সত্য কথা বলা, মিথ্যা পরিহার করা, দ্বিতীয়ত অঙ্গীকার রক্ষা করা, তৃতীয়ত আমানত রক্ষা করা। এইভাবে যদি এই বিষয়গুলো আমরা করতে পারি তাহলে নিপাককে পরিহার করে চলা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে নিফাক বা কপটতা কেন্দ্রিক
যে আলোচনা আমি পেশ করেছি এর আলোকে চারটি প্রশ্ন আমি উপস্থাপন করছি। জ্ঞানমূলক প্রথম যে প্রশ্নটি সেটা হলো মুনাফিকের আলামত কতটি? এর উত্তর হচ্ছে মুনাফিকের আলামত তিনটি। দ্বিতীয়ত অনুধাবনমূলক প্রশ্ন, মুনাফিকি বর্জন করা জরুরি কেন? যেহেতু মুনাফিকি করা এটি মহান আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ এবং এই মুনাফিকের কারণে তার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তাই মুনাফিকি বর্জন করা একটি আবশ্যক বা জরুরি বিষয়। গ প্রয়োগমূলক প্রশ্ন, আমরা কীভাবে মুনাফিকি মুক্ত জীবন যাপন করব? মুনাফিকি মুক্ত জীবন যাপন করতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো এই যে প্রথমত নিফাক বর্জন করতে হবে। আমরা কখনো প্রতারণা করব না, কখনো আমরা কপটতা করব না, বন্ডামি করব না, দ্বিমুখী নীতি অবলম্বন করব না, তাহলে নিফাক বর্জন করা হবে। দ্বিতীয়ত সত্য কথা বলে, আমরা কখনো সত্য কথা বলা থেকে, সত্য আচরণ থেকে, সততা নির্ভর জীবনযাপন থেকে বিচ্যুত হব না। তৃতীয়ত মিথ্যা পরিহার করে, আমরা কখনো মিথ্যা বলবো না বা মিথ্যা কেন্দ্রিক জীবনযাপন করব না, মিথ্যাবাদী হব না, আমাদের কথায় কাজে সততার সাক্ষ্য প্রদান করতে হবে, সত্যনিষ্ঠ হিসাবে পরিচিত হতে হবে এবং পরিগণিত হবার জন্যে যার পরনায় চেষ্টা চালাতে হবে। চতুর্থ যে বিষয়টি সেটা হলো আমানত রক্ষা করে, কোনো ব্যক্তি যদি আমাদের কাছে আমানত রাখেন তাহলে সে আমানত যথাযথভাবে তার প্রাপকের কাছে পৌঁছে দিতে হবে এবং সে আমানত অক্ষত রাখতে হবে, সে আমানত যেমনটি গ্রহণ করা হয়েছে ঠিক তেমনটি ফেরত দিতে হবে। পঞ্চম প্রতিশ্রুতি রক্ষা করে, আমরা অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে অনেক বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে থাকি, অঙ্গীকার করে থাকি, সে অঙ্গীকার বা প্রতিশ্রুতি আমাদেরকে রক্ষা করতে হবে, যা বলবো তা মেনে চলতে হবে, অন্যথা করা যাবে না, তার বিপরীত আচরণ করা যাবে না। তাহলে আমরা আসলে মুনাফিকি মুক্ত জীবন যাপন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে যেই প্রশ্নটি, যেটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন, সেটি হলো নিফাকের কুফল বর্ণনা করো। নিফাক যে এটা যে কতটা ক্ষতিকর, এর যে অসংখ্য কুফল রয়েছে এবং এর যে মন্দ পরিণতি রয়েছে সে বিষয়ে এখানে বলা হয়েছে যে নিফাকের কুফলগুলো, এগুলো কী কী কুফল হতে পারে। প্রথমত আল্লাহর অসন্তুষ্টি, যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি প্রতারক ভণ্ড, যে ব্যক্তি কপট, যে ব্যক্তি দ্বিমুখী আচরণ পোষণ করে, এ ব্যক্তি মহান আল্লাহ পাকের কাছে ঘৃণিত, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। তাহলে প্রথম কুফল হলো আল্লাহর অসন্তুষ্টি, দ্বিতীয়ত রাসূলের অসন্তুষ্টি, রাসূল অসন্তুষ্ট হন, তৃতীয়ত হলো এর পরিণাম জাহান্নাম, চতুর্থ ইসলামের শত্রুর কাতারে সামিল হয়ে যাওয়া, যারা নিফাকের সাথে সম্পৃক্ত থাকবে তারা ইসলামের শত্রু। পঞ্চম কোরআন ও হাদিসের অবমাননাকারী হওয়া, কারণ কোরআন ও হাদিস নিফাক বর্জন করতে বলা হয়েছে, মুনাফিকি বর্জন করতে বলা হয়েছে আর আমরা সেটা করে যাচ্ছি, এমনটি যদি হয় তাহলে কোরআন হাদিসের অবমাননা করা হচ্ছে এটাই প্রমাণিত হবে, তাই আমাদেরকে নিফাক মুক্ত জীবন যাপন করতে হবে, মুনাফিকি বর্জন করতে হবে, প্রতারণা কপটতা ভণ্ডামি এবং দ্বিমুখী নীতি বর্জন করতে হবে, এগুলোকে উপেক্ষা করতে হবে, অগ্রাহ্য করতে হবে, ডিনাই করতে হবে, অবমূল্যায়ন করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে।
আমাদেরকে সত্যনিষ্ঠ হয়ে জীবন যাপন করতে হবে। আমরা কখনো সত্য হতে বিমুখ